মার্কিন অভিনেতা জনি ডেপকে দুনিয়াজোড়া খ্যাতি এনে দেওয়া চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, যার নামে ভক্তরা পাগল। এই চরিত্রে ডেপকে রূপালি পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। কিন্তু প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মামলা সংক্রান্ত জটিলতায় সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অভিনেতা নিজেই। কিন্তু আরও একবার জলদস্যুর পোশাক গায়ে চাপিয়েছেন হলিউড এই অভিনেতা জনি ডেপ। কিন্তু এবার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে প্রত্যাবর্তন ঘটেনি ডেপের, বরং জলদস্যুর অবতারে অন্য নাম নিয়ে ফিরেছেন তিনি। কি অবাক হচ্ছেন, এর পেছনের রহস্য জানতে চান? সম্প্রতি চীনা প্রতিষ্ঠান চ্যাংইউর সি অব ডন অনলাইন ভিডিও গেমের বিজ্ঞাপনে জলদস্যু রূপে দেখা গেছে ডেপকে। 2007 সালে প্রথম এই ভিডিও গেমটি বাজারে আসে। এই মুহূর্তে সারা বিশ্বে এটির 300 মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। অনলাইন গেমের বিজ্ঞাপনে আইরিশ জলদস্যু ফিলিপ আর্টুশের ভূমিকায় দেখা গেছে ডেপকে। জলদস্যুদের অতি পরিচিত পোশাক পরে চরিত্রের সাথে মিশে গেছেন ডেপ। তবে সিনেমার জ্যাক স্প্যারোর চেয়ে এই ফিলিপ আর্টুশ অনেকটাই বৃদ্ধ। সাদা চোখ ছড়িতে ভর করে হাঁটার মাধ্যমে একজন বৃদ্ধ জলদস্যু হিসেবে দেখানো হয়েছে এখানে ডেপকে। বিজ্ঞাপনে দেখা গেছে নিজের বাড়িতে বসে আছেন ডেপ, হঠাৎ বিল কালেক্টর তার সাথে দেখা করতে আসে। ফিলিপ আর্টুশ তাকে ডেকে নিয়ে অতীতের গল্প শোনান। ভিন্ন চরিত্র হলেও অঙ্গভঙ্গি এবং ডেপের স্বভাব সুলভ রসিকতা বিজ্ঞাপনটিকেও চোখে পড়ার মতো করেছে। বিজ্ঞাপনের পর্দার আড়ালে দৃশ্যে ডেপ জানান হাস্যরস আছে, এমন যে কোনো কাজ করার সুযোগ তিনি নেবেন। এমন একটি চরিত্রে তিনি তাকে দেখতে চান যে চরিত্রের মধ্যে আত্মবিশ্বাস আছে যা তার মধ্যে নেই। ডেপ মনে করেন ওয়াশিংটন পোস্টে উপসম্পাদকীয় লেখার মাধ্যমে অভিনেতা হিসেবে তার সুনাম ক্ষুণ্ণ করেছেন অ্যাম্বার হার্ড। এই উপসম্পাদকীয়কে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্রে দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে জুরিরা প্রমাণ পান অ্যাম্বার হার্ড ডেপের সুনাম ক্ষুণ্ণ করেছেন। এর ফলে ডেপের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে প্রত্যাবর্তনের সম্ভাবনাও বেড়ে যায়। কিন্তু শুনানি চলাকালীন অভিনেতা নিজেই জানিয়েছেন, $300 মিলিয়ন বিনিময়েও তিনি জ্যাক স্প্যারো হিসেবে ফিরবেন না। এছাড়া ডিজনিও এখনও ডেপের ফিরে আসার কথা নিশ্চিত করেনি।